বাংলাদেশ সরকারের মৎস্য পশু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসনের সংসদ সদস্য জনাব আব্দুল কাদের এমপি মঞ্চে উপস্থিত আছেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ মঞ্চে উপস্থিত আছেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামীম হক এই মঞ্চে উপস্থিত আছেন, এসপি মহোদয় মঞ্চে উপস্থিত আছেন, পৌর মেয়র মঞ্চে উপস্থিত, উপজেলার চেয়ারম্যান এবং সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত, ভাই ও বোনেরা সবাইকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আজ ঐতিহাসিক 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে সোহরাওয়ার্দী উদ্যান তৎকাল রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন। এই ভাষণের মধ্য দিয়ে জাতির পিতা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন স্বাধীনতা সংগ্রামের জন্য। তিনি শুধু ঐক্যবদ্ধই করেননি, তিনি আমাদের বাংলাদেশের স্বাধীনতাকেও কিন্তু তিনি পথ সুগম করে দিয়েছিলেন এই ভাষণের মধ্য দিয়ে। আপনারা যদি এই ভাষণটি ভালো করে শোনেন তাহলে দেখবেন যে এই ভাষণের মধ্যে তিনি 71 সালে যে ভাষণ উনি দিয়েছিলেন সেই ভাষণের মধ্য দিয়েই তিনি কিন্তু এই মুক্তিযুদ্ধ সমস্ত ইতিহাস কিন্তু তিনি বলে দিয়ে গিয়েছিলেন যে কিভাবে যুদ্ধ হবে, কিভাবে দেশ স্বাধীন হবে, সমস্ত কিছু কিন্তু তিনি তার ভাষণের মধ্য দিয়ে বলে দিয়ে গিয়েছে। তাই আমি বলতে চাই, এক সময় এই ভাষণটি এই খুনি জিয়া আর মোস্তাকরা সেই দিন কিন্তু এই বঙ্গবন্ধুর ভাষণটি এই দেশে বাজাতে পর্যন্ত দেয়নি। আজকে এই বঙ্গবন্ধুর ভাষণ জাতিসংঘ কর্তৃক, ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। আজকে দেশে বিদেশে এই ভাষণ বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়েছে। আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় জেলা প্রশাসক ইতিমধ্যেই তিনি কিন্তু বিভিন্ন ভাষাকে এখানে রূপান্তরিত করেছেন, ইন্ডিয়া, নেপাল, ইউএসএ বিভিন্ন ভাবে তিনি এটা উপস্থাপন করার সুযোগ করে দিয়েছেন। তাই আমি বলতে চাই যে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন এই বাংলাদেশের একজন রাষ্ট্রনায়ক, যিনি কষ্ট করেছেন সারা জীবন কিন্তু দুঃখী মানুষের কথা কিন্তু ভেবেছেন, দুঃখী মানুষের চিন্তা তিনি করেছেন। তাই তিনি বলেছেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম যদি মুক্তিরই না হবে তাহলে কিভাবে স্বাধীনতা আসবে। তাই তিনি বলেছেন স্বাধীনতা এলেই কিন্তু মুক্তি আসবে। আমি বলতে চাই যে যারা সেদিন এই ভাষণটি বাজাতে দেন নাই তারা আজকে কে কোথায় আছেন আমি জানি না, তবে আজকে জনতি শেখ হাসিনা আজকে এই ভাষণটি সব জায়গায় কিন্তু আজকে এই ভাষণটি বাজছে। এবং আপনারা দেখেছেন যে আজকে প্রত্যেকটা প্রতিষ্ঠান সরকারিভাবে উদযাপিত হচ্ছে। একদিন আমরা যেটা ভাবিনি জয়ন্তী শেখ হাসিনা আজকে বিশ্বের দরবারে এই ভাষণটি যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা কিন্তু তিনি করে দিয়েছেন। সুতরাং আমাদের নতুন প্রজন্মকে বলতে চাই যে তোমরা সবাই বঙ্গবন্ধুর আত্মজীবনীটা পড়বে, বঙ্গবন্ধুর আত্মজীবনী কিন্তু আমাদের সবাইকেই পড়তে হবে, না পড়লে আমরা ইতিহাস কিন্তু জানতে পারবো না, আর ইতিহাস যদি আমরা না জানি তাহলে আমরা কখনো এই দেশের নেতৃত্ব দিতে পারবো না। সুতরাং আমি আশা করব তোমরা সবাই নতুন প্রজন্ম এই বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়বে, বঙ্গবন্ধুর এই সোনার বাংলাদেশ যেন এগিয়ে যায়, আমরা সবাই যেন একটি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো এই বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।